الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث حديث كتاب الله، وخير الحديث حديث محمد، وشر الأمور محدثاتها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله. সমস্ত প্রশংসা, সমস্ত সিদ্ধসার, সমস্ত তারিফ, সমস্ত শুক্রিয়া, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেঘে বাণিত অশেষ রহমতের বিনিময়ে যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে দূর দূরান্ত থেকে পবিত্র দিনে পবিত্র স্থান মসজিদে এসে কিছু কথা শ্রবণ এবং কিছু কথা উপস্থাপনের সুযোগ পেয়েছি, সেই জন্য সেই মহান প্রতিপালকের দরবারে লাখ কোটি সেজদাই শুকুর সকলে করি, আলহামদুলিল্লাহ। আর সালাম ও দরুদ বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, শ্রেষ্ঠতম নবী, শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী, কেয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আগমন করবে প্রত্যেকটা মানুষকে যার আদর্শের অনুসরণ অনুকরণ করাটা জরুরি অত্যাবশ্যক, সেই সর্বশ্রেষ্ঠ মানুষের উপরে, ব্যক্তির উপরে, নাবির উপরে, রাসুলের উপরে শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা অবগত রয়েছি মহররম মাস, আমরা মহররম মাস অতিক্রম করছি। এই মহররম মাসকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় একটি সিয়াম এই মাসে মুসলমানদের জন্য একটি ফজিলতপূর্ণ সিয়াম। আল্লাহর নবী বলছেন, আহতাসিবু, যে মানুষটা একদিন সিয়াম রাখতে পারবে, সানাত আল্লাতি কবলাহু, সেই মানুষের এক বছরের গুনাহসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সেই গুনাহ, সগীরা গুনাহ, এর জন্য এই মুহাররম মাস সম্পর্কে আমাদের একটু অবগত হওয়াটা অতীব জরুরি। আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় মহররম সম্পর্কে কয়েকভাবে আলোচনা শোনার চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ে। আমি কয়েকটা বিষয় নোট করেছি, সেই অনুযায়ী ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। প্রথম কথা, এই মহররম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু জাহেলিয়াত, কিছু জাহালাত, কিছু ইতিহাস আমাদের সম্মুখে উপস্থাপন করা হয় যার সাথে ইসলামের বিন্দু সমপরিমাণ কোনো সম্পর্ক নাই। এই যে বিষাদ সিন্ধু নামে যেই বইগুলো আপনি পাবেন, এই টাইপের যত বইগুলো পাবেন, এই বইগুলোতে একেবারে 99% কাল্পনিক, অযৌক্তিক, ইসলামের সাথে যার যার্রা পরিমাণ কোনো সম্পর্ক নাই এমন কিছু ঘটনা কথা উপস্থাপন করা হয়েছে এই বইগুলোতে, যার কারণে আমাদের সমাজের এই মুসলমান, এক শ্রেণীর মুসলমান শিয়াদের এই নব আবিষ্কৃত এই পথপন্থা, পাশাপাশি শিয়াদের এই রীতিনীতি মুসলমান নিজের মধ্যে নিয়ে নেয়, বুঝতে পারে না শিয়া কারা,
শিয়াদের ব্যাপারে আজকে আপনার সম্মুখে আলোচনা করতে চাচ্ছি না। আপনারা নেটে একটু সার্চ দিয়ে দেখতে পারেন তাদের কত জঘন্যতম আকিদা রয়েছে, কত জঘন্য তাদের চলাচল এবং তাদের মানসিক চিন্তাধারা। তো যাই হোক, এই মোহাররম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু জাহালাত, কিছু জাহেলিয়াতের রীতিনীতি প্রচলিত আছে। আমরা প্রথমত মোহাররম সম্পর্কে সঠিক ইতিহাস, পাশাপাশি মোহাররমের সঠিক করণীয়র ব্যাপারে জানব, তারপরে আমরা জানার চেষ্টা করব মোহাররম কেন্দ্রিক সমাজে যত জাহালাত, সমাজে যত জাহেলিয়াত প্রচলিত আছে, যত জয়ীফ জাল জয়ীফ হাদিস প্রচলিত আছে, আমরা খুব সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমাদের ইতিহাস জানা আছে, অনেকেই এই ইতিহাস জানে। মুসা আলাইহি সালাতু ওয়াসসালামের জন্মের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন অসংখ্য অগণিত হাদিস জাতিকে ধ্বংস করেছেন, সেই ধ্বংসাত্মক একটা জাতির মধ্যে ফেরাউনের একটা গোত্র, এই গোত্রকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন। ইতিহাস আমাদের জানা আছে, 22 নম্বর সূরা, তারপরে সূরাতুশ শুআরা, এই সূরাগুলোতে আপনি খুঁজলে এই ঘটনাটা খুঁজে পাবেন, এই ব্যাপারে বিস্তারিত ঘটনা খুঁজে পাবেন, যেই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। 20 নম্বর সূরার 77 নম্বর আয়াত, তারপরে আপনি দেখতে পারেন 26 নম্বর সূরার 52 নম্বর আয়াত, পাশাপাশি 63 নম্বর আয়াত। আমি আয়াতগুলো পরিবেশন করলে অনেক সময়ের প্রয়োজন, শুধু এতটুকুই বললাম। এই সূরাগুলোতে আপনি যদি, এই আয়াতগুলোতে আপনি যদি একটু দেখেন, তাহলে মোহাররমের সঠিক ইতিহাস আপনি বুঝতে পারবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মের পূর্বে থেকেই ফেরাউন এই কওমের উপরে খুব কঠোরভাবে নির্যাতন চালাত। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মগ্রহণ, তারপরেও ফেরাউন এই জাতিকে নিজেকে ইলাহ, নিজেকে আল্লাহ বলে স্বীকারোক্তি নেওয়ার প্রচেষ্টা চালাত, নির্যাতন চালাত। আমরা ইতিহাস জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার গোত্র নিয়ে চলে যাচ্ছিলেন, সমুদ্রের পারে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন, মুসা তোমার হাতে যে লাঠি আছে ওটা দিয়ে সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করা হলো, রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রাস্তায় তার গোত্র নিয়ে, ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন রাস্তা অতিক্রম করে ওই পারে উঠে গেছেন, ফেরাউন পিছনে তার গোত্রকে নিয়ে যখন যাচ্ছিল মাঝখানে গিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমুদ্রের পানিতে ফেরাউনের গোটা গোত্রটাকেই ধ্বংস করে দেন। এই দিনকে কেন্দ্র করেই মূলত ইহুদিগণ, অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সে সময়ের অনুসারী যারা নিজেদেরকে দাবি করত, তারা এই দিনকে কেন্দ্র করে এই দিনে একটা সিয়াম পালন করত। মাঝখানে একটা কথা বলে নেই, আজকে যদি অধিকাংশ মুসলমানকে জিজ্ঞেস করেন মোহাররমের সিয়াম কেন রাখেন, রাখে সিয়াম বলছে হাসান হুসাইনের কারবালাকে কেন্দ্র করে, এর সাথে হাসান হুসাইনের কারবালার জাররা পরিমাণ কোনো সম্পর্ক নাই। অথচ এ সমাজের এক শ্রেণীর মানুষ যারা এটা বিশ্বাস করে যে এই দিনকে কেন্দ্র করে সিয়ামকে পালন করা হয়, এক শ্রেণীর মানুষ এটা বিশ্বাস করে, গ্রামগঞ্জের কিছু মানুষকে এই বিশ্বাসে আত্মস্থ হতে দেখবেন আপনি। যাই হোক, যেটা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পরিভাষায়ও সাহাবীরা বলছেন কানা ইয়াউমুল আশুরা তাউদ্দুল ইয়াহুদু ঈদান, ইহুদিরা এই দিনকে ঈদের দিন মনে করত। কোন দিন? যেই দিন অন্য হাদিসে বলা হয়েছে নাজাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমকে যেই দিন রক্ষা করেছিলেন ফেরাউনের হাত থেকে, এই দিনকে তারা ঈদের দিন মনে করত, ইহুদিরা এই দিনকে ঈদের দিন মনে করত। এই কথাই মুসা আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানা আহলুল কানা ইয়াউমুল আশুরা তাউতুল ইয়াহুদু ঈদান, এই দিনকে ইহুদিরা ঈদের দিন মনে করত। তারপরে তিনি বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের ব্যাপারে ঘোষণা করছেন ফাসুমুহু ফাসুমুহু আনতুম, আমি এই দিনে সিয়াম রাখবো, তোমরাও এই দিনে সিয়াম রাখবা। সাহাবীদের লক্ষ্য করে আল্লাহর নবী বললেন। যাই হোক, খুব সংক্ষিপ্তভাবে আমি যেটা বলতে চাচ্ছিলাম আমরা বুঝতে পারলাম, এই দিনকে কেন্দ্র করে এই দিনের আসল ইতিহাস এটাই আপনি মনে রাখবেন। এই দিনে ইহুদিরা সিয়াম পালন করত, ঈদের দিন মনে করত, নিজেরা আবার এক তারা একদিন সিয়াম পালন করত, কারণ একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন, এই উদ্দেশ্যে তারা এই দিনকে, এক হাদিসে বলা হয়েছে ইয়াউমুস সালেহ,
এক হাদিসে উল্লেখ করা হয়েছে ইহা এই দিনকে কেন্দ্র করে ইয়াউমুস সালেহ, অর্থাৎ এই দিন একটা নাজাতের দিন তারা মনে করে, এই দিন একটা সলেহ দিন, শ্রেষ্ঠ দিন তারা মনে করে, এই জন্যই তারা এই দিনে সিয়াম পালন করত। দেখেন ইতিহাস আমাদের জানা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটুকু ব্যক্ত করছেন, আল্লাহর নবী এই দিনে যখন বলা হয়েছে, এই দিনে যখন আল্লাহর নবী ইহুদিদের নিকটে গেলেন, তখন আল্লাহর নবী দেখলেন ইহুদিদের মধ্যে কিছু মানুষ এই দিনে সিয়াম পালন করছে। যখন সিয়াম পালন করতে দেখলেন, তখন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, তারা কেন সিয়াম পালন করত, পাশাপাশি আল্লাহর নবী কেন সিয়াম পালন করতে বললেন, এটা আমাদের জানা দরকার। কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদিনাতা ফারা আল ইয়াহুদু তাসুমুহু, আল্লাহর নবী দেখলেন তাসুমু ইয়াউমাল আশুরা, ইহুদিরা আল্লাহর নবী কদিমাল মাদিনাতা, আল্লাহর নবী মাদিনায় চলে গেলেন, মাদিনায় গিয়ে দেখলেন আল্লাহর নবী খেয়াল করলেন ফারা আল ইয়াহুদু তাসুমু, ওই দিনে তাসুমু ইয়াউমাল আশুরা, আশুরার দিনে ইহুদিরা সিয়াম রেখেছে। তখন আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞেস করলেন মাহাদা, তোরা এই দিনে সিয়াম রাখছো কেন, কি কারণে সিয়াম রেখেছ? তখন ইহুদিরা আল্লাহর নবীকে জবাব দিলেন কালু হাদা ইয়াউমুস সালেহ, এই দিন হচ্ছে সালেহ দিন, অর্থাৎ নাজাতের দিন তারা মনে করে। কেন? ফাহাদা ইয়াউমুন নাজাল্লাহু বানী ইসরাঈলা মিন আদুবিহিম, এই দিনে ফাসামাহু মূসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন, এই জন্যই এই দিনে আমরা সিয়াম পালন করি। তাহলে স্পষ্ট আমরা হাদিস দিয়ে বুঝতে পারলাম, এই দিনে আশুরার এই দিনে সিয়াম পালন করত ইহুদিরা, নাজাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করেছিলেন। এই জন্য আল্লাহর নবী তখন কি বললেন, আল্লাহর নবী তখন বলছেন ফানা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চাইতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি ভালোবাসি। তারপরে আল্লাহর নবী বললেন অতএব ফাসামাহু, আমি নিজেও সিয়াম রাখবো, ওয়া আমার বিসিয়ামিহি, এবং সঙ্গী সাথীদেরকেও সেই ব্যাপারে সিয়াম রাখার কথা বললেন। তাহলে আমরা বুঝলাম আশুরার এই দিনের সিয়ামের প্রকৃত ইতিহাস আমরা বুঝতে পারলাম। শুধু এই হাদিসে নয়, আরো অনেক হাদিসে আল্লাহর নবী এই সিয়ামের কথা ব্যক্ত করেছেন। আরেকটা হাদিস আপনাকে শোনাই, কানে ইয়াউমুল আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহেলিয়া, জাহিলি যুগে কুরাইশরা আশুরার দিনের এই সিয়াম পালন করত। ওয়াকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমুহু, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিয়াম পালন করতেন। তারপরে আল্লাহর নবী ফালাম্মা কদিমাল মাদিনাতা, যখন আল্লাহর নবী মদিনায় চলে গেলেন, তখন আল্লাহর নবী ফাসামা আমারহু বিসিয়ামিহি, আল্লাহর নবী এই সিয়াম রাখার আদেশ দিলেন সঙ্গী সাথীদেরকে। ফালাম্মা ফুরিদ রমাদান, যখন রমাজান ফরজ হলো, রমাজান মাসের সিয়াম ফরজ হলো, তখন আল্লাহর নবী এটার বিষয়ে একটু ছাড় দিলেন। কি আল্লাহর নবী বললেন তারকা ইয়াউমুল আশুরা ফামান শাআ সামাহু ওয়ামান শাআ তারকাহু, কেউ চাইলে এই দিনের সিয়াম পালন করতে পারে, কেউ চাইলে এই দিনের সিয়াম ছেড়েও দিতে পারে। তার মানে যখন রমাজানের সিয়াম ফরজ হলো, তারপরে আল্লাহর নবী এই সিয়ামের ব্যাপারে একটু নরমাল হলেন, আল্লাহর নবী অনুমতি দিলেন ফাতারকাহু, কেউ চাইলে এটা ছেড়ে দিতে পারে। কিন্তু সিয়াম ফরজ হওয়ার পূর্বে এই আশুরার দিনের সিয়ামকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হতো, আমরা অত্র হাদিস দ্বারা যেটা বুঝতে পারি। তাহলে আমরা বুঝলাম এই সিয়াম ওই রে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমকে নাজাতের ওসিলায় নাজাত দেওয়ার ব্যাপারেই তার গোত্রের এই সিয়ামগুলো পালন করতেন। আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, যখন দেখলেন ইহুদির এই সিয়াম পালন করে, তখন আল্লাহর নবী বললেন ফানা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চাইতে মূসাকে বেশি ভালোবাসি, অথে আমি তোমাদের চাইতে বেশি হকদার সিয়াম রাখার। আল্লাহর নবী নিজেও সিয়াম রাখলেন, পাশাপাশি আল্লাহর নবী আদেশ দিয়ে দিলেন। তাছাড়াও আরেকটা হাদিস শুধু আপনাকে বলবো, কিভাবে সাহাবীগণ এই সিয়ামটা পালন করতেন। আরসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গদা আশুরা ইলা কোরাল আনসারি মান আসবাহা মুফতিরন, আল্লাহর নবী একদিন আনসারি বিরাট একটা গোত্রের নিকটে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী তাদেরকে লক্ষ্য করে বললেন শোনো, মান আসবাহা মুফতিরন, কোনো মানুষ যদি এই যে সকালে ইতিপূর্বে না খেয়ে থাকে, অথবা এখন থেকে যেই মানুষটা রয়েছে সেই মানুষ, ফালি উতিম্মা বাকিয়াতান ইয়াউমিহি, আজকের দিনের পরবর্তী দিনটুকু যেন না খেয়ে থাকে। অর্থাৎ আল্লাহর নবী আশুরার দিনে মদিনে এসেছেন, আসার পরে আল্লাহর নবী আদেশ করলেন শোনো, তোমরা বাদ বাকি দিনে যতটুকু সকাল চলে গেছে এর পরবর্তী অংশটা তোমরা না খেয়ে সিয়াম রেখে কাটিয়ে দাও। তারপরে আল্লাহর নবী আরেকটা কথা বললেন, আমার আসবাহা সাঈমান ফালিয়াসুম,
কোন মানুষ যদি সকাল থেকে সিয়াম থাকার নিয়ত করে থাকে ফালিয়াসুম, সে মানুষ যেন সিয়ামটাকে পরিপূর্ণ করে। সাহাবীরা বললেন আমরা কিভাবে নিজেরা সিয়াম রাখতাম এবং ছোট ছোট বাচ্চাদেরকে সিয়াম রাখাতাম, যখন ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করত যে আমাদের মানে ক্ষুধা লেগেছে এই টাইপের যখন কান্নাকাটি করত, তখন তারা বিভিন্ন রকম খেলনার জিনিস তাদের হাতে তুলে দিয়ে তাদেরকে সিয়াম রাখতে অভ্যস্ত করতেন। তাহলে আমরা বুঝলাম আল্লাহ রাব্বি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুল আশুরার দিনে সিয়াম পালন করতেন, পাশাপাশি সঙ্গী সাথী সাহাবীদেরকেও আল্লাহ রাব্বি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করার কথা বলতেন। এবার সিয়াম পালন করবে কোন কোন দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের পরিভাষায় আল্লাহর নবী কয়েকটা কথা বলেছেন। এক, আল্লাহর নবী 9 তারিখ, মূলত 10 তারিখকে মাঝখানে রাখতে হবে, আশুরার 10 তারিখকে আপনি মাঝখানে রাখবেন, 9 তারিখের দিনের সিয়াম রাখতে পারেন, 9 এবং 10 পাশাপাশি 10-এর সাথে 11টা আপনি অ্যাড করতে পারেন। এই কথাটাই হাদিসের পরিভাষায় বোঝা যায়, হাদিস বলতে গেলে সময়ের প্রয়োজন, শুধু এতটুকুই মনে রাখবেন 9 এবং 10 পাশাপাশি 10 এবং 11, এই দুইটা পদ্ধতি আপনি যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। এবার আশুরার দিনের সিয়াম যদি আমি পালন করি তাহলে আমার ফজিলত কি হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাওমু ইয়াউমিল আশুরা, আশুরার দিনে কোনো মানুষ যদি সিয়াম রাখে ইন্নি আহতাসিবু আলা আল্লাহ আয়ুকাফিরু সানাত আল্লাতি ক্বাবলাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত 1 বছরের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। কোন মানুষ এই 2 দিনের সিয়াম পালন করলো 9-10, আরবি মাসের 9-10 অথবা 10-11, এই 2 দিনে কোনো মানুষ যদি সিয়াম পালন করে আল্লাহর নবী বলছেন আহতাসিবু আলা আল্লাহি সানাত আল্লাতি ক্বাবলাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত 1 বছরের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তাহলে আমরা বুঝলাম ইয়াউমুল আশুরার দিনের এই সিয়াম যদি কোনো মানুষ পালন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত 1 বছরের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সংক্ষিপ্তভাবে আবারো বোঝার চেষ্টা করেন, ফেরাউনের হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার কওমকে রক্ষা করেছিলেন বিধায় তার গোত্রের ব্যক্তিগণ এই দিনটাকে কেন্দ্র করে সিয়াম পালন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনাতে গেলেন, দেখলেন তারা সিয়াম পালন করে, আল্লাহর নবী বললেন আমি তো তোমাদের চাইতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বেশি ভালোবাসি, এর জন্য আল্লাহর নবী নিজেও সিয়াম রাখলেন এবং পাশাপাশি সঙ্গী সাথীদেরকেও আদেশ করলেন, এবং আল্লাহর নবী খালাফাহু, আল্লাহর নবী খালাফাহু 2 ব্যতিক্রম করতে বললেন, ইহুদিদের অর্থাৎ তাদের খলাফ বিরোধিতা করতে বললেন, ব্যতিক্রম মানে তারা 1 দিন রাখতো 2 দিন রাখার আদেশ আল্লাহর নবী দিলেন, ইহুদিদের ব্যতিক্রম করার কথা আল্লাহর নবী বললেন। আমরা এটাই বুঝলাম ইয়াউমুল আশুরার দিনের সংক্ষিপ্ত ইতিহাস আমরা বুঝতে পারলাম। তারপরে আমি আপনি একটু এই দিনকে কেন্দ্র করে বেশ কিছু জয়ীফ এবং জাল হাদিস পরিণত হয়েছে, বেশ কিছু জয়ীফ হাদিস পরিণত হয়েছে যেটা আমাদের সমাজে অত্যাধিক প্রচলিত রয়েছে, প্রচলন রয়েছে। আপনারা বাইহাকিতে হাদিসটা পাবেন, তারপর ইমাম ইবনু তাইমিয়া রাহিমাল্লাহ ওনার একটা গ্রন্থে হাদিস এই হাদিসগুলো নিয়ে আসার পরে উল্লেখ করেছেন এই হাদিসগুলো জয়ীফ, আবার কেউ কেউ উল্লেখ করেছেন এই হাদিসগুলো জাল। আমি তার কয়েকটা হাদিস খুব সংক্ষিপ্ত করে কয়েকটা হাদিস আপনাদেরকে অবগত করাতে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে যেই মানুষ মানাসালা আইয়ালিহি ফি নাফাকাতি ইয়াউমুল আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, একজন ব্যক্তি যদি আশুরার এই দিনে পরিবার পরিজনের জন্য যদি উদার হস্তে নিজের পরিবার পরিজনের জন্য দান করে তাহলে কি হবে, সারা বছর উদার হস্তে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দান করবেন। এটা কোনো সহিহ হাদিস নয়, আপনাকে শুধু বোঝাচ্ছিলাম এই দিনকে কেন্দ্র করে কিছু হাদিস জাল এবং জয়ীফ হাদিস প্রচলিত রয়েছে, মানে এই দিনের ফজিলত এত অত্যাধিক করা হয়েছে যার হিসাব নাই, যার ইয়াত্তা নাই। এই দিনকে কেন্দ্র করে দেখবেন শিয়ারা অনেক কাজ করে, নিজেদের শরীরে অনেক রকম আঘাত করছে, বিভিন্ন রকম মাতম করছে, মরসিয়া করছে, আমি পরবর্তীতে আলোচনা করব। তো এই দিনকে কেন্দ্র করে এই হাদিসটা তারা বর্ণনা করে কি, কোন মানুষ কোন মানুষ নিজের পরিবারের জন্য উদর হস্তে দান করলো আল্লাহ সারা বছর তার জন্য উদর হস্তে দান করবে। এই হাদিসটা তারা বর্ণনা করছে যে এটা এটা আল্লাহর নবী বলেছেন, অথচ এই হাদিস অন্যান্য হাদিসের কাতারে রয়েছে। পাশাপাশি আরো কয়েকটা কথা বলে নেই, আল্লাহর নবী এই হাদিসটা বলা হয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন এই রেওয়ায়েত দিয়ে হাদিসটা বলা হয়েছে মানে ইত্তাহারা ইয়াউমুল আশুরা বিল ইসমিদি, কোন মানুষ যদি ইসমিত নামক সুরমা এই দিনে ব্যবহার করে তাহলে কি হবে, লাম তারবিত আয়ানাহু আবাদান, তার চোখ কোনোদিন ঝাপসা দেখবে না।
হাদিস বর্ণনা করা হচ্ছে যে এই দিনে কেউ যদি সুরমা ব্যবহার করে তাহলে তার চোখ নাকি কোনোদিন ঝাপসা দেখবে না। শুধু তাই নয়, আরেকটা হাদিসে বলা হয়েছে মান ইগতাসালা, কোনো মানুষ যদি এই দিনে গোসল করে, সুন্দর করে গোসল করে, একদিন যদি সুন্দর করে গোসল করে, লাম ইয়ারদা, ওই মানুষের ওই দিন থেকে পরবর্তী দিনে কোনোদিন অসুস্থ হবে না ওই মানুষ। তাহলে হিসাব করেন, আরো অনেক প্রায় আমি 12-14 হাদিস এরকম জালজয়ফ হাদিস খুঁজে বের করেছি, যারা নিজেদের কিতাবে বর্ণিত করেছে, পাশাপাশি নিজেরা এই কথাগুলো বর্ণনা করে। যাই হোক, অনেক সময়ের প্রয়োজন, 10-12 হাদিস এরকম তারা বর্ণনা করছে যেগুলো জালজয়ফ হাদিসের কাতালে সামিল। আমরা এই 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 কথাগুলো বর্ণনাগুলো থেকেও বিরত থাকার চেষ্টা করব। পাশাপাশি আরেকটা বিষয় আমাদেরকে জানানো অতীব জরুরি, এই যে আমরা মহররমের এই 10 দিন ছুটি ঘোষণা করা হয়েছে, আপনি যদি জিজ্ঞেস করেন কেন ছুটি ঘোষণা করা হয়েছে, অধিকাংশের উত্তর পাবেন কারবালার ঘটনা, যে কারবালার দিনকে কেন্দ্র করে এই দিনে ছুটি, অধিকাংশের মতামত এটাই পাবেন। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে এর ইতিহাস জানা দরকার। আব্বাসীয় খলিফা মতি বিন মুক্তাদিরের সময় আব্বাসীয় খলিফার সময় 334-363 হিজরি পর্যন্ত তার এই খলিফা, এই খেলাফতের সময় 334-334 পর্যন্ত, এই সময়ে তার একজন উল্লেখযোগ্য একজন ওই ব্যক্তি যে খলিফা, তার একজন শক্তিশালী আমির ছিল, সে আমিরটা আবার শিয়া ছিল। এই শিয়া আমির মুজিউদ্দৌলা নামে যাকে পরিচিত, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই দিবসকে কেন্দ্র করে সে বাৎসরিক ছুটি ঘোষণা করে। কবে থেকে? 352 হিজরি থেকে 10ই মুহররমকে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়, হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদতকে কেন্দ্র করে। এই কথাটা বলা হয় যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদতকে কেন্দ্র করে আশুরার এই দিনকে ছুটি ঘোষণা করা হয়েছে 352 হিজরি থেকে। আর এটা শিয়া একজন আমির মুজিউদ্দৌলা, সে নিজে এটাকে বাৎসরিক ছুটি ঘোষণা করে। ওই যেটা প্রচলন, আমরা যদি এই ধারণা নিয়ে থাকি যে আমরা কারবালাকে কেন্দ্র করে সিয়াম থাকছি, তাহলে আমাদের আকিদায় গলত আছে। আমি খুব সংক্ষিপ্ত করে আপনাদেরকে ইতিহাসটুকু একটু বলার চেষ্টা করছি। আমরা যদি এটা মনে রাখি, মনে করি যে কারবালাকে কেন্দ্র করে আমাদের এই সিয়াম, তাহলে বুঝতে হবে আমাদের আকিদায় গলত আছে। কেননা আমি পূর্বে আপনাকে বললাম কেন এই দিনের সিয়ামটাকে পালন করা হয়। এইবার এই দিনকে কেন্দ্র করে শিয়াদের মতো আমাদের মুসলমানদের ভিতরেও কিছু কাজ রয়েছে যেটা মুসলমানেরাও করে। যেমন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুবার্ষিকী পালন করা হয়, শিয়ারা যেই কাজটা করে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুবার্ষিকী পালন করা হয়, সমাজে অনেক জায়গায় এটা চলে, শিয়াদের ভিতরে বেশি প্রচলন চলে। পাশাপাশি মাতম করা হয়, মাতম কি, এই দিনকে কেন্দ্র করে হাই হুসেন বলে কেউ পিঠে থাপায়, গলায় থাপায়, এই যে যাবতীয় প্রচলন এটাকে বলা হয়, তাদের পরিভাষায় বলা হয় মাতম, শিয়াদের পরিভাষায়, পাশাপাশি তাদের কিছু মানুষের পরিভাষায় বলা হয় মাতম। তারপরে আরেকটা শব্দ ব্যবহার করে মুরসিয়া, মরসিয়া কি, মরসিয়াটা হচ্ছে তারা বিভিন্ন রকম শ্লোক গান বাজনা এই দিনকে কেন্দ্র করে তৈরি করেছে, কারবালাকে কেন্দ্র করে অনেক গান, হাসান হোসেনকে তৈরি করে অনেক শোক গাথা, অনেক গান তারা তৈরি করেছে। আপনি ওই যে বললাম বিষাদ সিন্দুর নামে যে বইগুলো পাওয়া যায়, এই বইগুলোতে পড়লে বুঝতে পারবেন। পাশাপাশি শিয়াদের অনেক গান হাসান হোসেনকে লক্ষ্য করে, কারবালাকে লক্ষ্য করে, এটাকে বলা হয় মরসিয়া তাদের পরিভাষায়। অর্থাৎ এই দিনে তারা অনেক শোক গাথা, অনেক গান বাজনা করে থাকে। পাশাপাশি আরেকটা শব্দ খুব পরিচিত, তাজিয়া। তাজিয়া মানে তারা হুসাইন একটা কবর তৈরি করে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাল্পনিক কবর তৈরি করে। আপনি দেখবেন এই হুসাইন রাদিয়াল্লাহু আনহু কবর সেই দিন শিয়াদের বহু জায়গায় তারা তৈরি করে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাল্পনিক কবর তৈরি করা হয়, কাল্পনিক কবর তৈরি করে, কেউ তো আবার ওটাকে কাঁধে করে নিয়ে রাস্তাঘাটে মিছিল করতে করতে যায়, তারা কেউ কেউ কাল্পনিক কবর তৈরি করে, পাশাপাশি বিভিন্ন রকম মাতম করার চেষ্টা করে এই দিনকে কেন্দ্র করে। এই সবগুলোই হচ্ছে মূলত জাহেলিয়াত। আমি আপনাকে সংক্ষিপ্ত সময়ে এটাই বলতে চাচ্ছিলাম যে আরো অনেক কথা আমি নোট করেছিলাম, আমি আমার নোটপ্যাডে অনেক কথা নোট করেছিলাম, সব বলা সম্ভব নয়। আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে যে এই সব কিছুই যেইগুলো আমাদের সমাজে অনর্থক হিসেবে প্রচলিত, যেগুলো আমাদের সমাজে বেশি প্রচলিত, সেগুলোর সাথে আশুরার দিনের কোনো সম্পর্ক নাই, যেগুলো বর্তমানে আমাদের সমাজে প্রচলিত। তাছাড়া খুব সংক্ষিপ্ত করে আমাদের কয়েকটা বিষয় জানা দরকার। কারবালাকে উদ্দেশ্য করে আমাদের সমাজে এই দিনে লাঠি খেলার আয়োজন করা হয় বেশ কিছু এলাকায়। আবার এই দিনকে কেন্দ্র করে 10ই মুহররম এই দিনকে শোক দিবস পালন করা হয়, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতীকী কবর তৈরি করে সেটাকে অনেক সুসজ্জিত করে সেটাকে পালন করা হয়, পাশাপাশি কালো পতাকা দিয়ে তাজিলি মিছিল,
কালো পতাকা, কালো পোশাক, কালো পতাকা পরে একদল মানুষ দেখবেন এই দিনে খুব ঘোরাঘুরি করছে, মাথায় কালো পোশাক পরে, কালো পতাকা নিয়ে মাথায় কালো পোশাক, মাথায় বেঁধে কালো পোশাক, কালো পরনের পোশাক, লুঙ্গি সবকিছু কালো পরে এই দিনে খুব ঘোরাঘুরি করছে এই দিনে আমরা দেখতে পাই। আবার এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন রকম গান বাজনা, ওই যে কাওয়ালি নামক একটা কথা বলে সেটাও তারা আয়োজন করে এই দিনকে কেন্দ্র করে। পাশাপাশি এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন রকম মিথ্যা কাহিনী, মিথ্যা কিচ্ছা এ সমাজে বর্ণিত হয়েছে। তার একটা আমি আপনাকে বলছিলাম বারবার, বাংলা ভাষায় একটা বই পাবেন বিষাদ সিন্ধু, মীর মোশাররফ হোসেনের লেখা, এর অধিকাংশই কাল্পনিক, অযৌক্তিক, যার কোনো সম্পর্ক নাই। একটা বইয়ের কথা আপনাকে বললাম, এটা আমাদের সমাজে আমাদের একাডেমিক লেভেলেও কিছু বইয়ে এই বই থেকে কিছু গল্প নকল করা হয়েছে, কারবালার গল্পের নাম করে বিষাদ সিন্ধু থেকে কিছু গল্প এই 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 বইগুলোতে আমাদের ছোট ছোট বাচ্চাদের এই গল্পের বই থেকেই কিছু গল্প বাংলা বইয়ে নিয়ে এসে এই কারবালার ইতিহাস তাদেরকে শোনানো হয়, অথচ তার টোটালি মিথ্যা। কোথায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু আর কোথায় হোসাইন রাদিয়াল্লাহু আনহার শাহাদাত, সব এক করে ফেলে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নাকি তখনই কান্নাকাটি করতেন, হায় রে আমার ছেলের কি হবে, আমার ছেলের কি হবে, আমার ছেলে সেদিন মারা যাবে, আমার ছেলের অবস্থা সেদিন খারাপ হবে। কোথায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু আর কোথায় হোসাইন রাদিয়াল্লাহু আনহার শাহাদাত, তাহলে চিন্তা করেন এই সবগুলোকে মিশ্রিত করে একটা জগা খিচুড়ি তৈরি করা হয়েছে। যাই হোক, আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে উদ্দেশ্য করে যেটা বলতে চাচ্ছিলাম, এই দিনকে আশুরার এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিভাষায় এই দিনে দুই দিন সিয়াম পালন করার কথা, 9-10 অথবা 10-11 এই দুই দিনে সিয়াম পালন করার কথা এসেছে। আর কোনো মানুষ যদি এই দিনে সিয়াম পালন করে আহতেসিবু আল্লাহি সানাত আল্লাতি কবলাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত এক বছরের গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন, এক বছরের গুণা। এই জন্য আর এই সিয়ামটা আমরা কেন রাখবো, এই সিয়ামের এই দিনে মূসা আলাইহি সালাতু ওয়াসসালামকে কওমে ফিরাউনের হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছিলেন, এই উদ্দেশ্যে এই দিনকে ইহুদিরা ঈদের দিন মনে করত। এই জন্য এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকেও এই দিনে দুইটা সিয়ামের কথা ব্যক্ত করেছেন। রমাদানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে এই সিয়ামের গুরুত্বটা অত্যাধিক বেশি ছিল, কিন্তু যেই দিন থেকে রমাদানের সিয়ামটা ফরজ হয় সেই দিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়ামটাকে অবকাশ দিয়েছেন। কারণ তারকা কেউ রাখলে রাখতে পারে, কেউ ছেড়ে দিতে পারে, কিন্তু রাখাটা অধিক অত্যাধিক গুরুত্বপূর্ণ, কারণ বিগত এক বছরের গুণা আল্লাহ আপনার এই সিয়ামের বিনিময়ে ক্ষমা করবেন। এর জন্য এই সিয়ামটা আমরা সকলে অবশ্যই অবশ্যই পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাবতীয় এই কিচ্ছা কাহিনী এই দিনকে কেন্দ্র করে যাবতীয় শিয়া আকিদায় শিয়া মতদর্শে আমাদের মুসলমানদের ভিতরে কিছু মানুষ যদি সেটা পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মানুষদেরকে এটার সঠিক বুঝদান করুক সকল বিল আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমাদেরকেও এই দিনের সিয়াম পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করুক সকল বিল আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আমরা সংক্ষিপ্ত সময়ে শুনছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কয়েকটা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনাতে আরবি মাস হচ্ছে 12টা, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা একেবারে দিনের শুরু থেকেই 12টা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। তলমধ্যে 4টা মাস হচ্ছে সম্মানিত মাস, হারাম মাস, 4টা মাস মহা সম্মানিত মাস। এই 4টা মহা সম্মানিত মাসের মধ্যে একটা মাস হচ্ছে মুহাররম। এই মাস কোন হাদিসের পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বলে গণ্য করেছেন, নিজের দিকে এটাকে মুহাররমকে নিজের সাথে সম্পৃক্ত করেছেন, নিজের মাস হিসেবে সম্পৃক্ত করেছেন। এই জন্য এই মুহাররম এই মহা সম্মানিত মাসে আমাদেরকে অবশ্যই তার মর্যাদা রক্ষা করতে হবে, যাবতীয় অনর্থক ফাইসা অশ্লীল কাজ এই সমস্ত থেকে বিরত থাকা, সচরাচর এই সমস্ত থেকে বিরত থাকা। পাশাপাশি এই দিনে এই যে রমাজানের এই মুহাররমের 10-এর তারিখে 9 তারিখে অথবা 11 তারিখে এই দুইটা দিনে সিয়াম যথাযথ পালন করা। মুহাররমের এই মাসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি গুরুত্ব দিয়েছেন, মহাসম্মানিত বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাসম্মানিত হিসেবে উল্লেখ করেছেন। এর জন্য এই মুহাররমের এই মাসের এই 10 তারিখের সিয়ামটা আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। তার পাশাপাশি আমি আপনাদেরকে অত্যন্ত আহ্বান রাখবো, যেহেতু খুতবার সময় লম্বা করা ঠিক নয়, 45 পর্যন্ত টাইম, খুতবার পরে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বর্তমান সময়ের উল্লেখযোগ্য একটা ফেতনা, মুনকিরিনে হাদিস, নিজেদেরকে আহলে কোরআন বলে দাবিদার এক শ্রেণীর মানুষ যারা এই সমাজের অধিকাংশ মানুষকে ফেতনায় ফেলে দিচ্ছে, অধিকাংশ মানুষকে এই কোরআন মানার নাম করে
তাদের আকীদা অর্থাৎ কুফুরি আকীদা তাদের অন্তরে ঢুকে দিচ্ছে, ঈমান বিধ্বংসী আকীদা তাদের অন্তরে ঢুকে দিচ্ছে। এই ব্যাপারে খুব সংক্ষিপ্ত সময়ে খুতবার পরে একটা হালাকা হবে, আপনারা অবশ্যই খুব সংক্ষিপ্ত সময়ে একটু বসার চেষ্টা করবেন, যাতে করে এই ফিতনার সংক্ষিপ্ত একটা পরিচয় আমরা জানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে অবশ্যই ইনশাআল্লাহুল আজিজ আপনারা খুতবার পরে বসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন সকলে মিলে, আল্লাহুম্মা আমিন। যার সাথে সাথে পাশাপাশি জালজয় হাদিসকে উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহি হাদিসের সাথে আমাদেরকে পরিচয় করে দেয়, আল্লাহুম্মা আমিন। সমাজে বিভিন্ন রকম জাহেলিয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক দিন বোঝার মতো তৌফিক দান করুক সকলে মিলে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীনের জ্ঞান পরিপূর্ণভাবে দান করার তৌফিক দান করুন সকলে মিলে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দ্বীনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল লানা ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد السلام عليكم ورحمه